রুহের পাঁচ রুহে হাইওয়ানি রুহে ইনসানি রুহে নাবাতি রুহে জামাতি রুহে কুসি বাস কইবার বাড়লেছে তাপ সির শিল্পীও করতাছে কারণ হের দোষ না হ্যাঁ হিসে হের পীরের গুরুর কাছ থেকে হ্যাঁ জানে না আবার মৌলবী সাহেবরা কি করতে আল্লাহ সোয়াব নজর কোটি কোটি গুন বারায় তা যে দারে মদিনায় মহাম্মদ সাল্লি সালামের রুহ মুবার তাহলে বাউলরা করতেছে রুহের পাঁচবার মৌলবি বিশাব পিসাবরা রুহে সাপ পাড়ায় দিতেছে মানে বাউল বললো না রু স্বয়ং আল্লাহ নিজে রুহের কোনো বাঘ হয় না রুহের প্রতি শব্দ নাই রু নাজেল হয় রু সৃষ্টি হয় না রু নিক্ষেপ হয় রু সৃষ্টি হয় না রু কারো থেকে সৃষ্টি হয় না রু স্বয়ং আল্লাহ আবার কোরআনে এই যে বাবা কথা মনে হয় কোরআনে যেখানে আল্লাহ কইছে রুহ ওইখানে শব্দ করে দিয়েছে জিব্রাইল হ্যাঁ আবার আল্লাহ কইছে যে আমি রুহ নিক্ষেপ করার সাথে সাথে সেজদা দিবা আদমকে একটা নফসের উপরে যখন রু নিক্ষেপ হয় প্রকাশ হয় তখনই সে হয় আদম আর এই আদম হইলেই তাকে সেজদার হুকুম যেই পর্যন্ত রু প্রকাশ হয় না বিকাশ হয় না হ্যাঁ রব রূপ ধারণ করে না ওই মুহূর্ত পর্যন্ত সেজদার হুকুম নাই বুঝছো বাবা এর জন্য মানুষকে সেজদা করার কথা কোরআনে নাই কিন্তু আদমকে সেজদা করার হুকুম আল্লাহ ফরজ করে দিছে এবং আল্লাহকে যদি কেউ সেজদা করতে চায় সে আদম বিনে আর সেজদা করতে পারবে না মাটিতে পাটিতে যায় না মাঝে কার্পেটে সেজদা দেওয়ার হুকুম আল্লাহ কোরআনে করে নাই আল্লাহ বলছে আদমকে সেজদা কর কি দাসত্বের সেজদা এবাদতের সেজদা আদম হইল আল্লাহর কি নুরের কাবা নুরি কাবা আদম হইল আল্লাহর হাকিকি কাবা আদম হইল আল্লাহর মূল কাবা আদম হইল আল্লাহর চেহারা আর মক্কা কাবা শরীফে সৌদি আরবের মক্কা নগরীতে যে কাবা ঘর এটা হইল ইট পাথর দিয়া বানানো এটা হইল নবীর তৈরি নবী যে ঘর বানাইছে সেইটা মেজাজি কাবা আর আল্লাহ যে ঘর বানাইছে সেটা হলো কি কাবা আল্লাহ যে গড় বানাইছে ওই ঘরে আল্লাহ থাকে আর নবী যে গড়ে বানাইছে ওই গড়ে নবীর স্মৃতি নবীর নিশানি থাকে হ্যাঁ এখন কাবা ঘরের ভিতরে আল্লাহ থাকলে সব হাজিরা কাবা ঘরের ভিতরে আল্লাহ দেখতে পাইত কাবা ওই সৌদি আরবে মক্কানগরে কাবা ঘরে আল্লাহ আছে রূপে ফাতরূপে রূপে না গুণাবলী রূপে আছে জাত রূপে না কারণ ওই কাবা ঘরের মধ্যে একটা দরজা আছে কাবা ঘরের মধ্যে কতটি সিঁড়িও আছে আবার দর্জা একটা তালাও মেরে দিচ্ছে তালা মারছে না কাবার সাবি কথা তো কোরআনেই আছে কাবার সাবি খাতিম সাহেবরা কুমড়ে রাখে তাই না আল্লাহর গড় কি তালা দেওয়া যায় রে কথ আল্লাহর ঘরের দরজা আবার স্বর্ণে তাইলে তুমি যখন মসজিদুল হেরেমকে সেজদা করতে চ কওয়াল্লাকে ছাড়া কাউরে সেজদা করে যাবো না দেহ আমি তোমাকেও দেহাই কতটি সেজদা পায় কে কে পায় দেহ কাবা ঘর আল্লাহর সেজদা পাইতেছে সাথে সিঁড়িও পাইতেছে ওইখানে স্বর্ণও আছে দরজা চৌকার দরজা তালা দরজা ওই স্বর্ণেও সেজদা পাইতেছে ওইখানে কাবার একটা গিলাপ আছে কালো এই কালো গিলাপটাও মখমলের হোক রেশমির হোক সেও পাইতেছে আবার ওই গিলাপের মধ্যে যে লাইলা হাই্লাহ মুহাম্মদুর রসুল্ল কিংবা যে কোরআনের আয়াতগুলো লেখা আছে ওগুলো স্বর্ণের স্বর্ণও সেজদা পাইতেছে তাই না বাবা মাকামি ইব্রাহিম সে পাইতে পাইতেছে আবার কাবা ঘরের সাথে সেট করিয়া দিছে হাজরে আসোয়াদ এই হাজার আসোয়াদ জান্নাতি পাথর এই পাথরেও সেজদা পাইতেছে তাই না আবার ওই হাজরে আসোয়াতের যে বান্দায় রাখছে ওইটা মনে হয় ব্রোঞ্জ তামা দিয়া না পিতল এই রূপা দিয়া একটা কলসির মুখের মুখ সুন্দর করে বান্ধানা না না কি দেওয়া ওইটাও সেচদা পাইতেছে ও বাবা চিন্তা করছো একবার যে তুমি স্বর্ণ রে সেজদা করতেছো কোনো ফতুয়া নাই তুমি কাপড়ের সেজ দা কোন কোনো ফতুয়া নাই তুমি ওখানে রূপারে চেষ্টা করতেছ কোনো ফতুয়া নাই পাথরকে দা করতেছো কোনো ফটোয়া নাই নবীর পায়ের চিহ্ন রে চেষ্টা কোনো ফতুয়া নাই খালি একজন পীরের অলি কামেলের পায়ে সেজদা দিলে ফতুয়ার একটা বট গাছ খাড়া করা হয়ে জি নামাজের কাতারে আমাকে তো বড় বড়ো মসজিদ অনেক কীরকম অনেক দিন ধরে তো যাই আসি না ও মনে করে যে জুতাটা আগে সিদ্ধা করন লাগে আমরা ইমুন নামাজি বলছে আমার নিরিখ বর্জক নামাজের সময় জুতার দিকে থাকি চুরে যায় জুতা আল্লাহর ঘর থেকে তন্ত্রী চুরি খেদাই পারলাম না শয়তান খেদা মুকুর থেকে সুর খেদাইवर्षी এটা বাক্স জুতাটা সামনে থইয়ে তারপর সেটা পিছনে তুলে লে যায়গা এ লাগে জুতা সামনে নিরীকে জুতা বরজকে জুতা তাসাবুরে জুতা আল্লাহু আকবার জুতাটা নি গেল সি씨 ক্যামেরা লাগাইছে মুর্শিদ সি씨 ক্যামেরা ছুদ্যে লেগে গেছেগা সুর দরওয়াল लेके ক্যামেরা লাগাইছে ক্যামেরাই চুরি করে લઈ গেছে কল জমাওয়া